দলের বিরুদ্ধে গেলে দল তো চুপ করে বসে থাকতে পারবে না, দলকে সাসপেন্ড করতেই হবে। আরে আমাকে সাসপেন্ড কি করে করলে কি করে হবে? এতজন মানুষজন রয়েছে, এদের কি সাসপেন্ড করব? সাসপেন্ড সাসপেন্ড বলে কি দল জানিয়েছে কিছু সাসপেন্ড করেছে? কি দল ওরম জানায়? কত লোক এলো, কত লোক গেল, আমরা এখন রয়েছি কলকাতার 68 নম্বর ওয়ার্ডে, যেখানে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে, কিন্তু তারপরে আবার যিনি এখানকার কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর ছিলেন সেই সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রতীক দেওয়া হয়। তবে সুব্রত মুখোপাধ্যায়ের ছবি এবং আশীর্বাদ নিয়ে প্রচারে ঝড় তুলেছেন তনিমা দেবী। আমাদের সঙ্গে রয়েছেন তনিমা দেবী, আমি তার কাছে কিছু প্রশ্ন রাখবো। দিদি, এবারে লড়াইটা তো একটু অন্যরকম হয়ে গেল, অনুভূতিটা একটু জানতে চাইবো। অনুভূতিটা দাদার একটা শেষ ইচ্ছা, শেষ ইচ্ছাই বলবো, কারণ তারপর তো আর দাদা চলেই গেলেন। আর এলাকার মানুষের রিকোয়েস্ট, এলাকার মানুষ এমনভাবে আমাকে ধরেছিল, তাদের এই অনুরোধ ফেলবার না, কারণ তারা সবার এক কথা যে এই কাউন্সিলরকে আমার নাম, আর এই কাউন্সিলর থাকে অন্য কাউকে দিলে আমি দাঁড়াতেও না নির্দলকে। যে দলের সঙ্গে এত বছরের সম্পর্ক, সেই দল থেকে যে বিষয়টা ঘটলো, এটা তো কিছুটা অপ্রত্যাশিত, কোনো অভিমান রয়েছে আপনার? না, দলের এগেনস্টে আর কী অভিমান করবো, আমি একটা ক্ষুদ্র মানুষ, হ্যাঁ, অত বড় একটা দলের সঙ্গে কী মান অভিমানের লড়াইয়ে নাম। ধরো তুমি ভাবে সিপিএমকে বা কংগ্রেসকে অন্য কোনো জায়গায় দেবে, দিয়ে নষ্ট করো না পড়টা, কারণ ওদের দিলে তো কোনো লাভ নেই। তাই জন্য বলছি নির্দল জোড়া পাতা 5 নম্বর। আমি কিছু চাইছিলাম আপনার সাথে দেখা করতে, আমি মনে প্রাণে চাই ওনার জায়গায় ওনার পঞ্চায়েত। বারবার করে আমি অনুরোধ করেছিলাম, দলের বিরুদ্ধে যেও না, তোমরা একটা সিনিয়র নেতা, বিশেষ করে মনুয়াদাকে, আপনি এই বয়সে দল বিরোধী করবেন না, আপনাকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি। দলের বিরুদ্ধে গেলে দল তো চুপ করে বসে থাকতে পারবে না, দলকে সাসপেন্ড করতেই হবে। ফিরহাদ হাকিম সহ কিছু নেতৃত্ব তারা কিছু কটাক্ষ করছে, ফলে কেমন লাগে এইসব জিনিসগুলো? এই মনুয়াদার ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা আলাদা। মনুয়াদা প্রথম থেকেই ডিক্লেয়ার করেছিলেন তিনি নির্দল হয়ে দাঁড়াবেন, আমি তো তা করি, আমাকে তো দল মনোনয়নপত্র দিয়েছিল, হ্যাঁ, ফলে সেটা উইথড্র করায় এলাকাবাসীও মনে মনে খুব কষ্ট পেয়েছে আর কি, যে এটা কি করে হলো, এটা কেনই বা হলো। কলকাতার সেরা মেয়রদের মধ্যে উচ্চারিত হয় আপনার দাদার নাম, তা আপনি তার বোন, তার কাছ থেকে শিখেছেন এত কিছু, তা এই এলাকার কথা বলছিলেন, এলাকার মানুষ কি চাইছেন, তা কি বলছেন, কি কি জিনিস আপনি জিতলে সেগুলো করতে চান? এলাকায় তো এরা ধরুন আমার এই আমি বস্তিটা কভার করছি, তো এরা সমস্ত এলাকার বস্তি মানুষ, এদেরকে আগে জিজ্ঞেস করুন যে কি এরা পেয়েছে, কি এদের দরকার, তারপর আমি বলব। আর যেটা তার পুরোটাই ফল্ট, গেইন কিছু নেই, ব্যবহার থেকে শুরু করে এন্ড অফ দ্য পর্যন্ত সবটাই ফল্ট, সেটা ওদেরকে জিজ্ঞেস করুন, এরা সব তো দাঁড়িয়ে আছে, এরা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের লোক, এরাই আমরা দেখেছিলাম। আরে আমাকে সাসপেন্ড কি করে করলে কি করে হবে? এতজন মানুষজন রয়েছে, এদের কি সাসপেন্ড করবে? সাসপেন্ড সাসপেন্ড বলে কি দল জানিয়েছে কিছু সাসপেন্ড করেছে? দল ওরম জানায়, কত লোক এলো, কত লোক গেল। আমরা কথা বলছিলাম তনিমা দেবীর সঙ্গে, এবারে লড়াইটা কিন্তু এবার নিঃসন্দেহে অন্যরকম লড়াই, এবং তার সঙ্গে যারা প্রচারে বেরিয়েছেন তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মী, ফলে ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এখনো কালের গর্ভেই রয়েছে, সকলের নজর থাকবে সেদিকে। মনোজিৎ মৌলিক, ওয়ান ইন্ডিয়া বাংলা।
আমি জেলা ছিলাম বর্ধমানের ছিলাম।